Dear students, how are you? I hope you are fine. I am also fine by the grace of Almighty Allah. I am Mallika Khatun and I am an assistant teacher in English in Daffodil Residential Model School. Now I am present here to teach you something. Okay? Now I am writing a sentence. Everybody look at the board and be attentive. Okay? Now I am writing a sentence that is Mallika Khatun is our English teacher. Mallika Khatun amader ingreji shikshok. Ekhon jodi ei amra ei sentence tike proshno kori tahole ki hote pare? Mallika Khatun ke? Tahole uttore ashbe Mallika Khatun tomader ingreji amader ingreji shikshok. Tahole etake amra jodi ei sentence take proshno kori tahole ekhane underline dewa thaklo proshno korlam who is your English teacher. ओके তাহলে এই সেন্টেন্সটা দেখেই তোমরা বুঝতে পারতেছো কি আমাদের আজকে টপিকস হতে পারে আই ক্যান ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক ওকে নাও উই ক্যান লার্ন WH কোশ্চেন অ্যান্ড টুডেজ টপিকস WH क्वेश्चंस ओके তাহলে আজকে আমাদের টপিকস হচ্ছে WS क्वेश्चंस ओके তাহলে আমাদের টপিকস বের হলো কি WS क्वेश्चंस আজকে আমরা কি শিখব WS क्वेश्चंस শিখব ওকে তাহলে do you know what is WS questions and what is the definition of WS questions? No. Now you can board and I am trying to give you the message that what is WS questions and what is definition and what is used. Okay? WS क्वेश्चन काके बोले एखन आमरा शिखबो WS क्वेश्चन कि एबं WS क्वेश्चंस काके बोले एवरीबडी लुक एट द बोर्ड एंड ट्राई टू राइट योर खाता ओके WS ए दुटी वर्ण दिए गठित शब्द व्यवहार करे जदि कोनो प्रश्न करा हय ताके WS क्वेश्चंस बोले ओके आई नो यू कैन अंडरस्टैंड ताहले WS क्वेश्चन काके बोले WOS WOS ए दुटी वर्ण दिए गठित शब्द व्यवहार करे जदि कोनो प्रश्न करा हय ताके WS क्वेश्चंस बोले ओके एखन आमरा शिखब WS वार्ड क्वाइटी एवं की वार्ड गुलो दिए WS क्वेश्चन तैरी करा जाए ओके यू कैन राइट Write this sentence, okay? I think you can write it next. You can understood already that what is WS questions, okay? তাহলে আমরা এখন শিখবো WS word কয়টি তাহলে WS word হচ্ছে কয়টি নয়টি WS word নয়টি WS वार्डगुलो नयटी एक नम्बर होच्छे हु अर्थ के बा कारा
हू अर्थ के बा कारा जो सिंगुलर एक जन के बुझाए ताहले आमरा बुझबो एटा होच्छे के एक जन के बुझाले हबे के आर जदि एकेर अधिक हय ताहले हबे कारा ताहले हूटा के अथवा कारा तारपर आछे व्हाट 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 अर्थ होच्छे कि जदि कोनो प्रश्न कारो काछ थेके जानते चावा हय ताहले आमरा कि डब्ल्यू एस व्यवहार करब कि যদি একটি প্রশ্ন জানতে চাওয়া হয় তাহলে হবে শুধু কি আর যদি প্লুরাল ফর্ম অধিক প্রশ্ন হয় তাহলে হবে কি কি ওকে নেক্সট হোয়েন 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 অর্থ হচ্ছে কখন যদি কোনো সময় জানতে চাওয়া হয় তাহলে আমরা হোয়েন ডব্লিউ এস ওয়ার্ডটি ব্যবহার করব হোয়েন হোয়েন অর্থ সময় নেক্সট হোয়ার হোয়ার অর্থ হচ্ছে কোথায় সাধারণত বুঝতেই পারা যাচ্ছে যে কোথায় একটা স্থানের নাম হলে হবে হোয়ার তারপর আছে হুইস হুইস অর্থ হচ্ছে কোনটি 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 বোঝালে আমরা কি নেব হুইস তারপর আছে হুস হুস অর্থ হচ্ছে কার হুস অর্থ কার তারপর আছে হুম হুম অর্থ হচ্ছে কাকে যদি একজন অর্থাৎ সিঙ্গুলার ফর্ম হয় তাহলে হবে কাকে আর যদি একের অধিক হয় তাহলে কাহাদিগকে অর্থাৎ একের অধিক ব্যক্তি ওকে তারপরে আমরা লিখছি হোয়াই হোয়াই অর্থ হচ্ছে কেন কোনো কাজের ক্ষেত্রে যখন কোনো কজ দেখানো হয় তখন আমরা কি বসাবো হোয়াই হোয়াই অর্থ কেন তারপর হচ্ছে হাউ হাউ হচ্ছে কিভাবে কত কেমন তারপর আমরা লিখলাম তাহলে এখানে ডব্লিউ এস ওয়ার্ড হচ্ছে নয়টি এবং ডব্লিউ এস ওয়ার্ডগুলোর অর্থ আমরা জানতে পারলাম ওকে এখন ডাব্লিউ এস ওয়ার্ড তোমরা তোমাদের আমি ডাব্লিউ এস এর সংজ্ঞা দিলাম যে ডাব্লিউ ও এস গঠিত সব দুটি শব্দ দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে তাকে ডাব্লিউ এস কোশ্চেন বলে এটা দেখে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সবগুলা ওয়ার্ড এখানে দেখো এভরিবডি লুক অ্যাট দ্য বোর্ড ডাব্লিউ এবং এস আমি বলছি ডাব্লিউ এস থাকবে এবং ডাব্লিউ এস গঠিত ওয়ার্ড হবে তাহলে ডাব্লিউ ও এস দুটি বর্ণ দিয়ে আমরা কী লিখছি হু ডাব্লিউ আছে এবং এস আছে নেক্সট হোয়াট হোয়াট ডাব্লিউ এবং এস তারপর হচ্ছে হোয়েন ডাব্লিউ ও এস হোয়ার ডাব্লিউ ও এস হুইস ডাব্লিউ ও এস হুস ডাব্লিউ ও এস তারপর হুম ডাব্লিউ ও এস হোয়াই ডাব্লিউ ও এস সব কটিতে থাকলো একটিতে থাকলো ডাব্লিউ এবং এস এটা দেখে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সবগুলোই তো ডাব্লিউ ও এস গঠিত শব্দ কিন্তু হাউ কেন হলো না হাউ তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে তাহলে এখন শোনো হাউটাও হচ্ছে একটা ডাব্লিউ এস ওয়ার্ড ডাব্লিউ এবং এস আমরা পাশাপাশি নিছি কিন্তু এখানে ডাব্লিউ এস পাশাপাশি না থেকে একটু গ্যাপ হয়ে আছে তবু এটাকে আমরা কি বলবো ডাব্লিউ এস কোশ্চেন্স ওকে আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওকে এভরিবডি রাইট ডাউন ইট ইউর খাতা ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট আই নো ইউ ক্যান রাইট ইউর খাতা ওকে নাও এখন আমরা শিখব হু হোয়াট এর গঠন এবং হু হোয়াট ব্যবহার করে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় এবং সেই সেন্টেন্সগুলো ডাব্লিউ এস হয় ওকে হু হু অর্থ হচ্ছে কে বা কারা তাহলে হু এর গঠন হচ্ছে হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন এই চিহ্নটাকে তোমরা অবশ্যই জানো অলরেডি আগের ক্লাসেই শেখানো হয়েছে ভার্ব কি অবজেক্ট কি সাবজেক্ট কি এগুলো তো আগের ক্লাসেই তোমাদের শেখানো হয়েছে ওকে তাহলে আমরা হু এর গঠন লিখলাম হু প্লাস হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ওকে নেক্সট এক্সাম্পল
For example, I can write a sentence. Everybody look at the board. Okay? I write here one sentence, that is Maliha is a student. Okay. আর একটা কথা হচ্ছে তোমাদের যখন WS করব করতে হবে তখন WS sentence এ যে ওয়ার্ডটাতে আন্ডারলাইন দেওয়া থাকবে সেই আন্ডারলাইন ওয়ার্ডটি খেয়াল করে তোমাদের WS তৈরি করতে হবে ওকে তাহলে এখন যদি আমি আন্ডারলাইন দেই মালিহা মালিহা একজনের নাম এই মালিহা ইজ এ স্টুডেন্ট মালিহা একজন ছাত্রী তাহলে এটা কি দিয়ে প্রশ্ন করতে হবে মালিহা কে যদি বাংলায় বলি মালিহা একজন ছাত্রী তাহলে যদি প্রশ্ন করা হয় তাহলে কি হবে মালিহা কে তাহলে দ্যাট ইজ ইজি দ্যাট এখানে কি ব্যবহার হবে তাহলে হু হু ইজ এ স্টুডেন্ট ওকে তাহলে মালিহা কে মালিহা ইজ এ স্টুডেন্ট তাহলে মালিহা ইজ এ স্টুডেন্ট এটাকে আমরা প্রশ্ন করলাম কি দিয়ে হু দিয়ে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে হু দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় ওকে অ্যানাদার এক্সাম্পল এই সেন্টেন্সটাতে খেয়াল করো তোমরা এই সেন্টেন্সটাতে আমরা যে গঠনটা লিখছি এই গঠনটার সাথে মিল আছে কিনা দেখো অবশ্যই মিল আছে প্রথমে কি লিখছি আমি হু হু হুয়ের গঠন হচ্ছে হু তারপর লিখছে ভার্ব ভার্বটা এখানে অক্সিলারি ভার্ব হতে পারে মূল ভার্ব হতে পারে অক্সিলারি ভার্ব মূল ভার্ব কি সেটা তোমাদের গত ক্লাসেই আমি বুঝিয়েছি ওকে তারপরে লিখছি অবজেক্ট অবজেক্ট কি সাবজেক্ট কি সেগুলো তোমাদেরকে শেখানো হয়েছে তাহলে তোমরা এই সেন্টেন্সটা থেকে ক্লিয়ার যে WS কোশ্চেন কিভাবে হু দিয়ে গঠন করতে হয় ওকে অ্যানাদার কোশ্চেন্স ফর ইউ অ্যানাদার সেন্টেন্স লিখছি যে আদনান গোস টু স্কুল এভরিডে ওকে তাহলে এই আন্ডারলাইন ওয়ার্ডটি দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এটাও কী দিয়ে প্রশ্ন হবে হু দিয়ে তাহলে বাংলাতে হবে আদনান স্কুলে যায় তাহলে এই বাংলা সেন্টেন্সটিকে তোমরা বাংলা দিয়ে আগে প্রশ্ন করবে তাহলে কে স্কুলে যায় বাংলাতে যদি প্রশ্ন করে তাহলে হবে কে স্কুলে যায় তাহলে উত্তরে আসবে আদনান স্কুলে যায় প্রতিদিন আদনান প্রতিদিন স্কুলে যায় তাহলে এখানে আমরা কি দিয়ে করবো WS হু দিয়ে হুয়ের গঠন হচ্ছে হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন ওকে তাহলে এখন দেখো আদনান কে স্কুলে যায় আদনান তাহলে বসাবো হু তারপরে হবে ভার্ব ভার্ব হু গোস টু স্কুল ওকে ক্লিয়ার তারপরে যদি দেওয়া যায় আরেকটা সেন্টেন্স অ্যানাদার সেন্টেন্স আই রাইট হিয়ার দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ এখানে দেখো এখানে কিন্তু নাম নাই তোমাদের মানে প্রশ্ন থাকতে পারে যে নাম তো নাই কে বা কারা হতে পারে যেহেতু এখানে আই আই অর্থ হচ্ছে আমি আমি দ্বারাও কিন্তু একজন সাবজেক্টকে বোঝাইছে অর্থাৎ একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে তাই আই এর নিচে যদি আন্ডারলাইন দেই তাহলে এখানে কী দিয়ে প্রশ্ন করব অবশ্যই বোঝা যাচ্ছে আমি একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী তাহলে এই বাংলা সেন্টেন্সটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে হবে কে পঞ্চম শ্রেণীর ছাত্রী তাহলে উত্তরে আসবে আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী ওকে তাহলে কী দিয়ে প্রশ্ন হবে হু ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ ওকে এই সেন্টেন্সটি দেখে তোমাদের অবশ্যই প্রশ্ন থাকতে পারে যেখানে অ্যাম ছিল কিন্তু হুয়ের জায়গায় কেন হুয়ের পরে ইজ হলো
ওকে নাও ইউ প্লিজ বি অ্যাটেনটিভ টু আন্ডারস্ট্যান্ড দিস সেন্টেন্স ওকে হিয়ার আই রাইট ইজ হচ্ছে একটি সাহায্যকারী ভার্ব অর্থাৎ হু ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ এখানে যেহেতু আই এর সাথে সাধারণত কী হয় অ্যাম হয় আই এর সাথে তো ইজ হয় না কী হয় অ্যাম হয় কেন হু ইজ কেন হলো কারণ এখানে সাবজেক্ট স্টুডেন্ট একজন ছাত্রের সাথে কি অ্যাম হয় নো নেভার তাহলে স্টুডেন্টের সাথে কি হবে ইজ ওই জন্যে আমরা এখানে কি দিলাম হু ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ ওকে নাও রাইট ইট ইউর খাতা ওকে তাহলে আমরা আজকে শিখলাম হু এর গঠন এবং হু দিয়ে কিভাবে সেন্টেন্সকে ডাব্লিউএস করা যায় ওকে এখন আমরা শিখব হোয়াট অর্থ কি বা কি তাহলে কোনো কিছু জানতে চাওয়া হলে হোয়াট দ্বারা প্রশ্ন করা হয় ওকে এখন হোয়াটের গঠন দেখো হোয়াটের গঠন দেখো এভরিবডি রাইট ইউর খাতা ওকে এভরিবডি লুক অ্যাট দ্য বোর্ড আই রাইট হিয়ার হোয়াটের গঠন হোয়াট প্লাস কি লিখছে আমি হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট আমি তোমাদের অলরেডি আগেই বুঝে আগের ক্লাসেই শিখিয়েছি অক্সিলারি ভার্ব কি মেন ভার্ব কি অবজেক্ট কি সাবজেক্ট কি ওকে নাও এক্সাম্পল কি এক্সাম্পল হতে পারে দেখো দেখো এখানে আমরা একটা সেন্টেন্স লিখছি সীমা রাইটস এ লেটার সীমা একটি পত্র লেখে তাহলে এখানে আন্ডারলাইন দেওয়া আছে এ লেটার একটি পত্র তাহলে আমরা যদি বাংলায় এটাকে বাংলাতেই প্রশ্ন করি তাহলে হবে সীমা কি লেখে সীমা কি লেখে তাহলে উত্তরে আসবে সীমা একটি পত্র লেখে তাহলে যেহেতু একটি পত্র তাহলে এখানে কি ব্যবহার হলো তাহলে সীমা কি লেখে তাহলে এটাকে আমরা ডাব্লিউএস করি হোয়াট এটা হচ্ছে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা ডাব্লিউএস করি তখন সাহায্যকারী ভার্ব কি নিতে হয় ডু বা ডাজ যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট তাহলে ডু আর যদি সিঙ্গুলার যদি হয় তাহলে লিখব ডাজ আর যদি সিঙ্গুলার অর্থাৎ প্লুরাল হয় তাহলে লিখব ডু যেহেতু এখানে সিঙ্গুলারে একটি পত্র আছে তাহলে আমরা এখানে কি সাহায্যকারী ভার্ব নেব ডাজ হোয়াট ডাজ সীমা রাইট এই সেন্টেন্সটি দেখে তোমরা অবশ্যই এখানে রাইট দেখে মনে করতে পারো যে কেন এস হলো না ওকে দেখো আমরা যখন এখানে ডাস নিচ্ছি ডাসের সাথে কী যুক্ত আছে এস বাই এর যোগ আছে এখানে ডাসটা হচ্ছে একটা ভার্ব সাহায্যকারী ভার্ব এখানে সাহায্যকারী ভার্বের সাথে যেহেতু এস বসাচ্ছি সেখানে সেহেতু রাইটের এখানে আর এস বসানোর দরকার নাই ওকে তাহলে আমরা কী লিখছি হোয়াট ডাস সীমা রাইট সীমা কী লেখে ওকে তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যানাদার এক্সাম্পল অ্যানাদার এক্সাম্পল দেখো তাহলে তোমরা এই সেন্টেন্সটা দেখো অবশ্যই বুঝতে পেরেছো ওকে তাহলে মোর এক্সাম্পল
In this sentence, she is reading a book. She একটি বই পড়তেছে। কি পড়তেছে? একটি বই পড়তেছে। She একটি বই পড়তেছে। যদি এই sentenceটাকে তোমরা বাংলায় প্রশ্ন করো, তাহলে হবে সে কি পড়তেছে? তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কি হবে? What? তাহলে দেখো, what? স্ট্রাকচার আছে what plus auxiliary verb. Auxiliary verb এখানে কি আছে? Is. What? Is. তারপরে she subject. তার সাথে ইন্টারোগেটিভ চিহ্ন। ওকে, তাহলে কী লিখলাম আমি? হোয়াট ইজ শি রিডিং। দেখো তোমাদের হচ্ছে স্ট্রাকচারের সাথে মিলে গেছে, হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট, বাকি অংশ যদি থেকে বাকি অংশ আর না না থাকলে প্রয়োজন নেই। ওকে, তাহলে আজকে তোমাদের আমি শিখালাম হু এবং হোয়াট ডাব্লিউ এস দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করা হয়। ওকে, আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড টুডেজ টপিক অ্যান্ড টুডেজ ওয়ার্ক। ওকে ওকে, নাও ইউ ক্যান রেডি টু রাইট ইউর হোমওয়ার্ক ইন ইউর খাতা। ওকে, এভরিবডি ওপেন ইউর খাতা। অবশ্যই, অফকোর্স ইউ অলরেডি ওপেন। ওকে, নেক্সট। তাহলে আজকে তোমাদের আমি শেখালাম হু এবং হোয়াটের গঠন এবং হু এবং হোয়াট দিয়ে কীভাবে ডাব্লিউ এস গঠন করা যায়। ওকে, এখন তোমরা বাড়ির পড়াটি লিখে নাও। কি লিখছি? হোমওয়ার্ক, সৈকত লিভস ইন ঢাকা। নেক্সট, শি মেক্স ড্রেসেস, দিনাজপুর ইজ আওয়ার হোম ডিস্ট্রিক্ট। নেক্সট, হি ওয়ান্টস টু ইম্প্রুভ ইংলিশ। ওকে, আই রাইট হার, আই রাইট হার সিক্স সেন্টেন্স, দ্যাট ইজ ওয়ান, সৈকত লিভস ইন ঢাকা, সৈকত ঢাকায় বাস করে, সৈকতে আন্ডারলাইন। নেক্সট, শি মেক্স ড্রেসেস, তিনি কাপড় তৈরি করেন, শি আন্ডারলাইন। থ্রি, দিনাজপুর ইজ আওয়ার হোম ডিস্ট্রিক্ট, দিনাজপুরে আন্ডারলাইন। হি ওয়ান্টস টু ইম্প্রুভ ইংলিশ, সে ইংরেজিতে উন্নতি করতে চায়। টু ইম্প্রুভ ইংলিশ, এখানে আন্ডারলাইন। দে আর প্লেয়িং ফুটবল, দে তে আন্ডারলাইন। রাজু ইজ এ ফায়ার ফাইটার, রাজু একজন দমকল কর্মী, রাজুতে আন্ডারলাইন। তাহলে তোমাদের আজকে শেখানো হয়েছে যে ডাব্লিউ এস গঠন করার সময় খেয়াল রাখতে হবে সেন্টেন্সটিতে কোথায় আন্ডারলাইন দেওয়া আছে, সেই আন্ডারলাইন ওয়ার্ডটি মনে করে তোমাদের ডাব্লিউ এস কোশ্চেন গঠন করতে হবে। ওকে, তাহলে এভরিবডি রাইট ডাউন ইট। ওকে, অ্যান্ড টুডেস হোমওয়ার্ক, আই অলরেডি রাইট হেয়ার, ইউ রাইট ইউর খাতা ভেরি প্রপারলি। ওকে ওকে,
आई हैव नाउ फिनिश्ड माय लेक्चर टुडे ओके एंड आफ्टर फिनिशिंग माय क्लास आई वांट टू से दैट एवरीबॉडी बी अटेंटिव इन योर स्टडी एंड योर SW दैट मीन्स होमवर्क ओके एवरीबॉडी कीप वेल नो मोर टुडे सी यू नेक्स्ट क्लास बाय अल्लाह हाफेज़।